বাজেট মানেই আয় ব্যয়ের দীর্ঘ হিসাব নিকাশ তবে বাজেট ঘিরে সাধারণ মানুষের আগ্রহ ও কৌতূহল থাকে নতুন করে কোন পণ্যের দাম কমছে বা বাড়ছে বাজেটের দাম বাড়ার কমার তালিকায় এবার যোগ হয়েছে নতুন কিছু পণ্য যদিও কমার তালিকা বরাবরই থাকে ছোট তবে বাজেটে দেশীয় শিল্পের সুরক্ষা দেওয়া হয়েছে বেশ কিছু ছাড় বিস্তারিত জানাচ্ছেন বাবু কামরুজ্জামান বাজেটের অঙ্ক যাই হোক সাধারণ মানুষের বাড়তি আগ্রহ নজর থাকে পণ্যের দাম ওঠানামায় এবারের বাজেটেও দাম বাড়তে পারে এমন পণ্যের তালিকা বেশ বড় এই যেমন মোবাইল হ্যান্ডসেটের আমদানি শুল্ক এবং সিম কার্ডের সম্পূরক শুল্ক পাঁচ শতাংশ থেকে বাড়িয়ে করা হয়েছে দশ শতাংশ ফলে দাম বাড়ছে এই পণ্যের এছাড়া তামাকজাত পণ্যের সম্পূরক শুল্ক বাড়ায় বাড়তি দাম গুনতে হবে ধূমপাইদের দাম বাড়ার তালিকায় আছে কসমেটিক্স ও প্রসাধনী সামগ্রীও খরচ বাড়বে গাড়ির নিবন্ধন এবং ফিটনেস স্বণদেও সম্পূরক শুল্ক তিন থেকে পাঁচ শতাংশ করা হয়েছে টায়ার টিউবে ফলে দাম বাড়ছে এই পণ্যেরও তবে দেশীয় শিল্পের সুরক্ষা দিতে স্থানীয়ভাবে সংযোজন প্রতিষ্ঠানগুলোকে দেয়া হয়েছে ছাড় বাজারে দেশি চিনির দাম ধরে রাখতে আমদানিকৃত চিনিতে শুল্ক বিশ শতাংশ থেকে বাড়িয়ে করা হচ্ছে ত্রিশ শতাংশ যদিও গুরুদুধ আমদানিতে শুল্ক বাড়ানো হয়েছে পাঁচ শতাংশ অন্যদিকে ক্যান্সার ও ওষুধের বেশ কিছু কাঁচামাল আমদানিতে রেগুলেটরি ডিউটি বিশ শতাংশ থেকে কমিয়ে করা হচ্ছে দশ শতাংশ ফলে সুসংবাদ মিলেছে ওষুধ শিল্পে দাম কমার তালিকায় আছে বিভিন্ন কৃষি যন্ত্রাংশ স্থানীয় পর্যায়ে উৎপাদিত ও সংযোজিত মোবাইল হ্যান্ডসেট পাউরুটি সহ আরও বেশ কিছু পণ্য বাবু কামরুজ্জামান নিউজ টোয়েন্টি ফোর ঢাকা